চার বছরের বেশি সময় ধরে বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক, পরিবার মত দিলেও রাজি নেই ভাবি। তার জন্য বিয়েটা না হওয়াতে ক্ষিপ্ত দেবর রাগের মাথায় হাতের কাছে থাকা রড দিয়ে মাথায় বাড়ি দিলে মারা যায়। বোনকে দেবরের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়া ভাবি। বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দেবরের হাতে ভাবির লাশ হওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কায়েমখোলা এলাকায়। জানা যায় চার বছর হবে বিয়াইনের সঙ্গে রাজনের প্রেম। ঘটনা দুই পরিবারের সকলের জানা, তাই বেশিরভাগ মানুষই এই বিয়েতে রাজি। কিন্তু ভাবি কোনো মতেই চায় না তার বোনটা এই বাড়িতে বউ হয়ে আসুক। এই নিয়ে ঝগড়া ঝামেলা চলছে অনেক দিন ধরে। অনেক জোর আর অনুরোধ করার পরেও রাজি করানো সম্ভব হয় না তাকে। এই নিয়ে ভাবি দেবরের কথা কাটাকাটি হচ্ছে সপ্তাহখানেক ধরে। অবশেষে গতকাল কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘাতক দেবর হাতের কাছে থাকা রড দিয়ে মাথায় বাড়ি দিতেই রক্তাক্ত ভাবি বেহুশ হয়ে পড়ে যায় মাটিতে। হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে বাড়িতেই মারা যায় সে। শোক আর ভয়ে দিশেহারা হয়ে পড়ে শ্বশুর বাড়ির লোকজন। দর্শক, বিয়ানকে বিয়ে করতে না পেরে ভাবিকে হত্যা করায় ঘাতক দেবরের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।